দক্ষিণ আফ্রিকায় এত বাংলাদেশি নিহত হয় কেন? প্রায় প্রত্যেক সপ্তাহে বা কখনো কখনো এক দুই দিন পর পরই প্রবাস কথার মাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশি খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা ডাকাতির শিকার হয়েছে। এবং আমাদের সাথে দক্ষিণ আফ্রিকার যে নেটওয়ার্ক সেটার মাধ্যমে পাওয়া খবরে প্রায় জানা যায় যে তারা প্রায় সময় বিভিন্ন ধরনের আতঙ্কে থাকে। এই বিষয়টা নিয়ে অন্য জায়গাগুলোর মতো খুব বেশি মিডিয়াতে কভারেজ আছে বলে আমাদের কাছে মনে হয়নি। এই কারণে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে, মূলত দক্ষিণ আফ্রিকা থেকে মোহাম্মদ হিমেল নামে এক সংবাদকর্মী যিনি প্রায় 13 বছর ধরে দক্ষিণ আফ্রিকায় আছেন, তার কাছ থেকে মূল ঘটনাগুলো জানার চেষ্টা করব। মোহাম্মদ হিমেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা যে কথাগুলো বলছিলাম সেগুলোর উত্তর জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। শুরুতেই আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের কেমন সংখ্যায় বসবাস এবং আপনারা এখন কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং প্রকাশ কথার যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আসলে আমি জানি না প্রবাস কথায় দক্ষিণ আফ্রিকা থেকে আর কেউ আসছে কিনা, সম্ভবত আমি সর্বপ্রথম আপনাদের এই প্রবাস কথায় এসেছি। এবং আমিও চাই যে দক্ষিণ আফ্রিকা সম্পর্কে অন্তত পক্ষে যারা পৃথিবীর মানুষ আছে বিশেষ করে বাংলাদেশিরা আসলে প্রত্যেকেরই জানা উচিত, কারণ আমাদের দক্ষিণ আফ্রিকায় যে বিষয়টি নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন স্পেশালি, এটি আমরা চেষ্টা করেছি মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে স্প্যারেড করে বাংলাদেশিদেরকে আসলে এই বিষয়গুলো জানানোর জন্য। তো আজকে এই প্রবাস কথা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে কথা বললে হয়তোবা কিছু মানুষের কাছে এই আমার কথাগুলো যেতে পারে এবং দক্ষিণ আফ্রিকা সম্পর্কে জানতে পারবে। স্পেশালি দক্ষিণ আফ্রিকায় আমাদের জানা মতে প্রায় 3.5 লক্ষ বাংলাদেশি এখানে বসবাস করছেন এবং ধীরে ধীরে এই বাংলাদেশির সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে বিশেষ করে এখানকার কিন্তু ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি পরিবারও এখানে চলে এসেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে না বললেই নয়, এটি একটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দক্ষিণ আফ্রিকা পৃথিবীর অন্যান্য দেশের চেয়েও আমি মনে করি সবচেয়ে একটা ভালো প্ল্যাটফর্ম বিশেষ করে বিজনেসের জন্য। এখানকার যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন যারা, তারা কিন্তু অধিকাংশ 90%-এরও বেশি বাংলাদেশিরা কিন্তু ব্যবসা বাণিজ্য করছেন দক্ষিণ আফ্রিকাতে। এবং আরেকটি জিনিস শুনলে আপনি আশ্চর্য হবেন, এখানে যারা চাকরি করছেন একজন বাংলাদেশি অন্যজন বা অন্য আরেক বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছেন, খুব কম আছে যারা বাহিরের কোম্পানিগুলো কিংবা এখানকার যারা লোকাল যারা কমিউনিটি বা লোকাল স্থানীয় আফ্রিকান যারা আছে তাদের কাছে খুব কম লোকই বাংলাদেশি চাকরি করে। আপনি যদি একটি জিনিস দেখেন পৃথিবীর অন্যান্য জায়গায়, আমি যদি মিডল ইস্টের কথা বলি, আমি যদি বলি ইউরোপ আমেরিকার কথা বলি, তারা কিন্তু বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু ওখানকার নাগরিকদের কাছে কিন্তু বিশেষ করে চাকরি করেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিষয়টি একটু অন্যরকম, কারণ এখানকার যারা বাংলাদেশিরা আসছেন তারা কিন্তু বাংলাদেশিদের কাছেই চাকরি করছেন। তাহলে বুঝতে হবে যে এখানের প্ল্যাটফর্মটি অবশ্যই ভালো আছে, কিন্তু আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এখানকার প্রবাসী বাংলাদেশি যারা আছেন অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু খুন হচ্ছেন বিশেষ করে দক্ষিণ আফ্রিকা। এবং সারা পৃথিবীতে আমার জানা মতে নেই যে খুনের সংখ্যা প্রত্যেক বছর এতটাই বেশি এখানে যে না বললেই নয়। যখনই আমরা এই খুনের সংখ্যাগুলো উল্লেখ করি কিংবা প্রবাসী বাংলাদেশিদের মাঝে যখন তুলে ধরি তখন কিন্তু মানুষ কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যেই পড়ে যায়। আপনি দেখুন দক্ষিণ আফ্রিকায় আমি কিন্তু 2006 সাল থেকে বিশেষ করে এবং কি আমার আগে যারা এসেছে তখন থেকে কিন্তু এই খুনের প্রবণতাটা কিন্তু ছিল, কিন্তু কোনো না কোনো এখানকার বর্তমান পরিস্থিতিতে মিডিয়ার হয়তো বা কিংবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকার কারণে এই খুনের সংখ্যাগুলো বের হয়ে আসতেছে কিংবা একটা ডাটাবেজের মাধ্যমে এখন তৈরি করার মাধ্যমে হয়তো বা জানতে পেরেছে যে দক্ষিণ আফ্রিকা খুনের হারটি অনেক বেশি অন্যান্য দেশের চেয়ে। আমি যদি বলি দেখুন প্রত্যেক বছর আমরা অলরেডি অ্যাভারেজে আমরা দেখেছি মিনিমাম 100-এর উপরে বাংলাদেশি মৃত্যুবরণ করছে শুধু স্থানীয় কালোদের, আমি স্থানীয় কৃষ্ণাঙ্গদের হাতে খুন হচ্ছে।
আপনি দেখুন খুনের নমুনাগুলো যদি আপনি যদি একটু আমি খুলে বলি, কিংবা আপনাকে এই আজকে প্রবাস কথার মাধ্যমে যদি তুলে ধরি, তাহলে আপনারা মানে রীতিমতো জি আমরা যেতে চাচ্ছিলাম মূল আলোচনায়, আমরা এটাই জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি দীর্ঘ 13 বছর ধরে এখানে আছেন দক্ষিণ আফ্রিকায়, যে খুবই প্রচলিত একটি শ্রম বাজার, সেরকম কিন্তু না, মানে দক্ষিণ আফ্রিকায় জি মানুষ যায় কিভাবে? ওকে, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমি বর্তমান পরিস্থিতিতে অনেকে এখন ভিসা নিয়ে আসছে, কিন্তু পূর্বের কথাই বলি, যারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অবশ্যই সেটি মোজাম্বিক পর্যন্ত আসা হয়েছে। মোজাম্বিক থেকে কিন্তু অনেক বাংলাদেশি জাম দিয়ে দক্ষিণ আফ্রিকা বর্ডার ক্রস করে দক্ষিণ আফ্রিকাতে এন্ট্রি হয়েছে। বিশেষ করে আগে যারা দালালের মাধ্যমে, আমরা যেহেতু আমি এই বিষয়টি যদি না বলি তাহলে আসলে অনেকে জানবে না, বিশেষ করে নোয়াখালী ফেনী লোকে যারা আছে, বৃহত্তম নোয়াখালীর লোকজন কিন্তু বেশিরভাগই কিন্তু পাহাড় জাম করে দক্ষিণ আফ্রিকা প্রবেশ করেছে। এবং মানে এখনকার ওই যারা জায়গাটা আসলে মানে কি কিভাবে রুটটা কি বাংলাদেশ থেকে কিভাবে যায় আসলে? বিশেষ করে বাংলাদেশের সাথে মোজাম্বিকের পোর্ট এন্ট্রি ভিসা লাগে না, নো এন্ট্রি একটা ভিসা আছে, যারা দালালদের মাধ্যমে বিশেষ করে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে দক্ষিণ আফ্রিকা উদ্দেশ্যে পাড়ি দেয়, কিন্তু তারা মোজাম্বিক এসে অবস্থান নেন। সেখানে একটি দালাল চক্র আছে, যে চক্রের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পাহাড়ের কিছু রুট কেটে এই বাংলাদেশিদেরকে ওখানে ওই মোজাম্বিকের পাহাড় দিয়ে প্রবেশ করিয়ে দক্ষিণ আফ্রিকাতে আনা হয়। এবং শুধু তাই নয়, আপনি যদি বিভিন্ন তানজানিয়ার রুট আছে, যেখান থেকে আসলে বাংলাদেশিরা মানে ওখান থেকে এসে মালয় দিয়ে অনেক সময় হেঁটে এসে যে নদীগুলো পার হয়, অনেক সময় আমরা যতটুকু জেনেছি যারা সহকারী, যারা 20 জন 30 জন 40 জন এভাবে যারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে আসেন, তাদের কাছ থেকে শুনেছি অনেকেই মৃত্যুবরণ করেছেন রাস্তায়। যেমন ধরেন অনেক সময় যে নদীগুলো আছে সেগুলো যখন পাড়ি দেয় তখন কিন্তু কুমির থাকে, কিংবা অনেক সময় জঙ্গল দিয়ে যে রুটটা তৈরি করা হয় সেই রুটে হয়তো বা দক্ষিণ আফ্রিকা যদি পাহাড়গুলোতে পাড়ি দিতে হয় সেখানে আপনি বাঘও থাকতে পারে, কিংবা যে ছোট ছোট নদীগুলো আছে সেগুলোতে কুমিরও থাকতে পারে। তো অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছেন এভাবে। তো আমি এই জায়গাটা এখানে আলোচনায় যোগ দিতে চাচ্ছিলাম, যে আপনি কিছুদিন আগে জি জেনেছেন যে লিবিয়াতে 26 জন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং লিবিয়া থেকে জি সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে অনেক মানুষের মৃত্যু ঘটে। তো এই দক্ষিণ আফ্রিকা যাওয়ার যে রুটটা, এটা আসলে কতটা ভয়ঙ্কর? আপনি তো সংবাদকর্মী হিসেবে অনেকের গল্পও শুনেছেন, জানেন। জি ধন্যবাদ আপনাকে। আমি একটা কথাই বলবো, খুবই ভয়ঙ্কর এবং খুবই ভয়ঙ্কর। আপনি জানেন দক্ষিণ আফ্রিকায় সাধারণত বাংলাদেশের সাথে কোনো চুক্তিবদ্ধ নেই, কিংবা শ্রম বাজারও নেই, এটা খুব ভালো করেই জানি আমরা। এবং দক্ষিণ আফ্রিকায় একটা শ্রেণীর লোক আছেন যারা খুব উৎসাহিত করেন কিছু ব্যবসা বাণিজ্য করে হয়তোবা রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, এবং তাদের লোকজনের প্রয়োজনের কারণে তারা এই সমস্ত বাংলাদেশিরা যারা বাংলাদেশে থাকেন তাদেরকে লোভ লালসা দেখিয়ে ফ্লাইট গুলো করা হয়, এবং তারা দালালদের মাধ্যমে এই দক্ষিণ আফ্রিকায় এই ভয়ঙ্কর পথে এই বাংলাদেশিদেরকে নিয়ে আসেন, এবং অনেকেই কিন্তু খুব সূক্ষ্মভাবে মারা যাচ্ছে। যেমন ধরেন দেখেন আমরা দেখেছি কিছু সময় যারা মোজাম্বিক দিয়ে পাড়ি দিচ্ছেন, এবং আপনি যদি না দেখেন ইউ ক্যান ইমাজিন পাহাড়টা কত উঁচা, সেখান থেকে তারা, এমনও আছে যে নাকি কালোরা একজন পথ প্রদর্শন থাকে যারা পথ তৈরি করে দক্ষিণ আফ্রিকা ঢোকার সময়, তারা বর্ডার যখন ক্রস করে অনেক সময় গাছ কেটে 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 রাস্তা তৈরি করে এই সমস্ত বাংলাদেশিদেরকে দক্ষিণ আফ্রিকা নিয়ে আসা হয়, যার কারণে দেখেন অনেকেই মৃত্যুবরণ করতেছে। কিন্তু এটা সত্যি কথা, যারা বাংলাদেশের এখানে ব্যবসা করছেন খুব ভালো অবস্থানে আছেন, যেটা অকল্পনীয়। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে বাংলাদেশিরা খেটে খেয়ে কোনো রকমে আছে, কিন্তু দক্ষিণ আফ্রিকা যারা ব্যবসা করছেন তারা রাজসায়ানসার মতোই কিন্তু করে যাচ্ছেন, কিন্তু তারপরও তাদেরকে কিন্তু ধীরে ধীরে জীবন দিতে হচ্ছেন দক্ষিণ আফ্রিকার বুকে। আমি যেটা আপনার কাছ থেকে সংখ্যার হিসেবে যেটা জেনেছি, সেটা হলো প্রায় 3 লাখের মতো বাংলাদেশি এখন আছে, হয়তো কম সাড়ে বেশি তিন হবে। লাখ বাংলাদেশের মতো জি তো দক্ষিণ আফ্রিকায় তো অনেক বছর আগে থেকেই বাংলাদেশি যায়, অনেক পুরনো লোকজনও আছে, ঠিক না? জি তাহলে এক্স্যাক্টলি জি সংখ্যা যেটা যেটা নিয়ে আমরা কথা বলছি, প্রতি বছর গড়ে প্রায় 100 জনের মতো অ্যাভারেজে মানুষ, 100 জন বাংলাদেশি জি মারা যাচ্ছেন এটা তো মৃত্যু না, এটা তো হত্যাকাণ্ড বেশিরভাগই। হত্যাকাণ্ড। জি জি আপনি
সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, যে কয়েকদিন আগে নিখোঁজ হওয়ার পরে তার গলিত লাশ পাওয়া গেছে, এরকম একটি খবর দেখলাম, মানে এই বিষয়গুলো সর্বশেষ গত কয়েক মাসে কি কি ধরনের ঘটনা ঘটেছে এখানে? ধন্যবাদ। আসলে ইতিমধ্যে লকডাউনের কারণে দক্ষিণ আফ্রিকা এই ধরনের ঘটনাটি খুব কম শোনা যাচ্ছে, কিন্তু স্পেশালি এই রিসেন্টলি একজন বাংলাদেশি কিডন্যাপ হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে 1 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে এবং সেটা সে বিষয়ে কিন্তু অলরেডি নেগোসিয়েশন চলতেছে। আরেকটি বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকায় রিসেন্টলি আরেকজন বাংলাদেশিকে পুড়ে হত্যা করা হয়েছে একজন। এখানে এখানে বলা হচ্ছে যে পাকিস্তানি যারা আছে তারাও নাকি বাকিং বা অন্যান্য নেশন যারা আছে তারা নাকি ইনভলভ আছে এখানে, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য লোভ লালসার কারণেই নাকি এই বাংলাদেশিকে হত্যা করা হয়েছে আমরা যতটুকু শুনতে পেয়েছি। এবং ইতিমধ্যে ওখানে একজন পাকিস্তানি ব্যবসা বাণিজ্যটিকে দখল করা হয়েছে এবং সে রীতিমতো বিভিন্ন নাকি অন্য মানুষের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ফেক কাগজ দেখানো হয়েছে যে সে নাকি এই ব্যবসা বাণিজ্য নাকি তার কাছ থেকে কিনে নিয়েছে। কিন্তু অনেকেই এই বিষয়টি বলছেন যে আসলে সেরকম কোনো ঘটনা নয়, কারণ তাকে হত্যা করা হয়েছে যার কারণে এখন অনেকেই বলছেন যে এই ব্যবসা বাণিজ্য দখল করার কারণেই তাকে হত্যা করা হয়েছে। ঠিক, বেশ, আমি একটু অন্যদিকে যাব। কেন আমি বলতে চাই, আজকে প্রবাস কথার মাধ্যমে আমি চাই যে বাংলাদেশের মানুষ বিশেষ করে জানুক, যারা দক্ষিণ আফ্রিকায় তাদের ছেলে মেয়েকে পাঠানোর জন্য যারা খুব অতি উৎসাহী তাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্যে আজকে এই লাইভে বলতে চাই, অনেক হাজার মায়ের সন্তান কিন্তু দক্ষিণ আফ্রিকাতে মৃত্যুবরণ করেছে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের বয়স কিন্তু 30 থেকে 35 এর মধ্যেই কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরা কিন্তু যারা মারা গিয়েছেন। বিশেষ একটি পর্যবেক্ষণ আছে আপনার, সেটি হলো যে যারা এখন পর্যন্ত বাংলাদেশে নিহত হয়েছে তাদের বয়স বেশিরভাগ ক্ষেত্রে 30 থেকে 35 বছর বয়সের মধ্যে। তো সেই আলোচনায় আমরা যেতে চাই, কিন্তু তার আগে একটা বিষয় আমার জানার আগ্রহ, যে বাংলাদেশিরা বেশিরভাগই ব্যবসার সাথে জড়িত, তারা ভালো করছে সেখানে, এবং যারা পরবর্তীতে যায় তারা এই বাংলাদেশিদের কাছেই চাকরি করতে পারে, সেক্ষেত্রে হত্যাকাণ্ডের ঘটনাগুলো কেন হয়? মানে এই জায়গাগুলোতে নিশ্চয় সুনির্দিষ্ট ভাবে কিছু কারণ আছে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি যে কথাটি বলেছি যে যারা এখানে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিচ্ছে, বিশেষ করে সকলের বয়স হবে মিনিমাম না হইলেও ওরা 18 থেকে 25-30-এর মধ্যেই কিন্তু বেশিরভাগ দিচ্ছে। খুব একটা বয়স্ক শ্রেণীর লোক খুবই কম দক্ষিণ আফ্রিকা, যারা না পারতে হয়তো বা সংসার হয়তো বা চালাতে পারছেন না কিংবা কোনো অসুবিধা আছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বয়স্ক লোকেরা পাড়ি দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। কেননা আপনি একটু একটু ইতিমধ্যে আমি বলেছি দক্ষিণ আফ্রিকা কিন্তু মিডল ইস্টের মতো কিন্তু ভিসা নিয়ে আসা হয় না, এখানে যদি আসতে হয় বিশেষ করে মাউন্টেন জাম দিয়ে আসতে হয়, পাহাড় জাম দিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে এটা জেনে বুঝেই কিন্তু আসে, কারণ যারা প্রবাসী বাংলাদেশি যারা এখানে থাকেন এবং কারো না কারো কাকা চাচা ভাই এভাবে কিন্তু লিঙ্ক বাই লিঙ্ক কিন্তু দক্ষিণ আফ্রিকাতে আনা হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু অলরেডি কিন্তু সকলেরই একটা ধারণা আছে যে দক্ষিণ আফ্রিকা কিভাবে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা আসে। আমি যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন আমি সে বিষয়ে যাব, কেননা এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশির কাছে চাকরি করছেন, এছাড়া কোনো ওয়ে নেই। কারণ দক্ষিণ আফ্রিকা এমন একটি জায়গা, বিশেষ করে আফ্রিকা কন্টিনেন্টের মধ্যে দক্ষিণ আফ্রিকা হচ্ছে রিচ কান্ট্রি এবং ভেরি মাচ ডেভেলপ, এটা কিন্তু ইউরোপের সাথে কিন্তু তুলনা করা হয়। বিশেষ করে যারা এখানকার আগে যারা এসেছেন এবং এই দেশটি কিন্তু ইউরোপ শাসিত দেশ, ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু শাসন করেছেন এবং সেক্ষেত্রে এই এটা আস্তে ধীরে ধীরে এটা আপনারা ইতিহাসটি জানেন যে ধীরে ধীরে কালোদের হাতে কৃষ্ণাঙ্গদের হাতে ক্ষমতায় গিয়েছে, যার কারণে এখানে যে একটা কলকারখানা ফ্যাক্টরি এই সমস্ত বিষয় কিন্তু লিঙ্ক না দক্ষিণ আফ্রিকাতে। তো এই জন্যই কিন্তু চাকরির বিশেষ করে ফরেন যারা এখানকার স্থানীয় কালো যারা আছে বিশেষ করে ফ্যাক্টরি গার্মেন্টস এ ধরনের সুযোগ কিন্তু খুবই কম। কিন্তু হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেক দু একজন বাংলাদেশি আমরা দেখেছি যে গার্মেন্টস ব্যবসায়ী এখানে আছেন, যারা গার্মেন্টসে অনেক বাংলাদেশিরাও কাজ করছেন। তাছাড়া রেস্টুরেন্ট, বিশেষ করে রেস্টুরেন্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি না কিন্তু খুব
হাতে হাতে গোনা খুব কম বাংলাদেশিরা রেস্টুরেন্ট বিজনেস করছেন এখানে, কিন্তু বেশিরভাগ এখানে কিন্তু গ্রোসারি বিজনেস কিন্তু প্রবণতা বেশি, এবং যেই আসতেছেন সেই কিন্তু গ্রোসারি বিজনেস করতেছে, যার কারণে এখানকার যারা বাংলাদেশিরা আছেন গ্রোসারি বিজনেস এর উপরে তাদের এতটাই অভিজ্ঞ। আপনি যদি 90 ভাগের বেশি যদি বাংলাদেশিরা যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন, আপনি 80 ভাগেরও বেশি মানুষ কিন্তু এই গ্রোসারি বিজনেস করতেছেন। এবং বিজনেস কথাটা শুনতে কিন্তু খুব একটা মনে হচ্ছে যে এমন এমন মনে হচ্ছে যে মনে হয় যে আসলে এখানে একটা ইনভেস্ট করলে মনে হয় যে একটা টাকার মোটামুটি কারখানা মনে হয় পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা, এক একজন বাংলাদেশি এখানে যারা চাকরি করছেন 30 থেকে 35 হাজার টাকা বাংলা টাকা ইনকাম করতে পারতেছে, ইনকাম করতে পারতেছে, এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ মালিকের মালিকরাই বহন করে, যে ক্ষেত্রে অনেকটাই ফ্যাসিলিটি দেওয়া হয়, যেমন মিডিল ইস্ট বলেন অন্যান্য দেশের থেকে কিন্তু মোটামুটি সুযোগ সুবিধা ভালো। কিন্তু এখন আমি একটু যদি বিবরণ দিই যে তারা কিভাবে চাকরি করতেছে এবং কোথায় আছে। দেখেন এখানে যারা বিজনেস করতেছে, আপনি যদি দোকানের চিত্রগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা কষ্টে জীবন যাপন করে এই টাকাগুলো উপার্জন করে দেশে পাঠাচ্ছেন। দেখেন যারা বেশিরভাগ বাংলাদেশিরা কিন্তু লোকেশনে কিন্তু ব্যবসা বাণিজ্য করছে, লোকেশনটা বলতে আমি বলি যেখানে বলা হয় দক্ষিণ আফ্রিকার ভাষায় বলা হয় গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলে গিয়ে তারা ছোট ছোট দোকান দিয়ে ছোট ছোট এটা টাকশপ বলা হয়, যেমন আমাদের দোকানে রাস্তাঘাটে মুদি দোকানগুলো কিন্তু দেখা যায়, কিন্তু যে ছোট ছোট মুদি দোকান, ঠিক এরকম সাইজের অনেক দোকান আছে যে একটা বাসায় গেল, যেমন ধরেন আমরা এখানকার যারা গাড়ি পার্কিং করে একটা রুমের মধ্যে বা একটা গ্যারেজ তৈরি করা হয়, অনেক সময় হয়তোবা ওই কৃষ্ণাঙ্গ মালিক হয়তোবা তার গাড়ি অন্য কিছু, সেক্ষেত্রে কিন্তু উনি কি করছেন, উনি কিন্তু সেক্ষেত্রে এই গ্যারেজটাকে ভাড়া দিচ্ছেন। তো অনেক বাংলাদেশি যারা আছেন যারা আস্তে আস্তে দোকান করতে করতে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ হয়ে গিয়েছেন, বিভিন্ন জায়গায় স্পোর্ট তারা খুঁজে বিজনেসের, তো এরকম ছোট ছোট দোকান তারা খুলেন যেখানে বাংলাদেশিদের দেখা যায় যে ওই অঞ্চলে গ্রোসারি ছোট দোকান বলতে নেই, তখন এখানে কিন্তু হয়তোবা কোনো বাংলাদেশি 3টা 4টা দোকান আছে বা কিংবা ব্যবসা বাণিজ্য তারা খুব ডেভেলপ করেছে ভালো করেছে, তখন তারা একটা কি করে এরকম টাকশপ খুলে ফেলে, যে টাকশপ হয়তোবা একজন বাংলাদেশি পরিচালনা করতে পারতেছেন, সেক্ষেত্রে দেখা যায় যে ওই বাংলাদেশিকে এনে বা বাংলাদেশ থেকে কাউকে এনে সেখানে তিনি বসিয়ে দিচ্ছেন। কিন্তু হ্যাঁ, একটা সময় আমি আগের কথা বলছি, বর্তমান পরিস্থিতি খুবই টাফ প্রফিট করা, আগে একটা সময় দেখা যায় যে একটা দোকান খুললে সে বাংলা 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে, কিন্তু বর্তমান সময় দক্ষিণ আফ্রিকার কারেন্সি মানে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার টাকার মান এখন আর আগের মতো নেই, অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তার পাশাপাশি আপনারা জানেন ডলারের দামও কিন্তু তেমন একটা ভালো নয় এবং দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক অবস্থাও ভালো নয়, সেক্ষেত্রে মানুষ এখন কোন রকমে আছে, যারা অতিরিক্ত যারা 2015 পরে যারা টাকা পয়সা ইনকাম করে ফেলেছে বা ডলারের রেটটাও ভালো ছিল, তারা অনেকটাই রিচ, অনেকেই ডেভেলপ করেছে। কিন্তু আমরা যে বলি সবসময় যে 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 আমি তো আসলে সবসময় প্রশংসাই করলাম যে বিজনেসের সাইডটা যে অনেক ভালো, এখানে ইনকাম সোর্স ভালো, কিন্তু তারপরও কেন এত অস্থিরতা, তো আমি আসলে এই অস্থিরতাটাই এখন আসলে বলবো, সেটি হচ্ছে দেখেন কৃষ্ণাঙ্গরা কিন্তু আগের মতো আর বোকা নয়। আগে একটা সময় আপনার এখানকার কৃষ্ণাঙ্গরা অনেক কিছু বুঝতো না, কিন্তু এখনকার এখন বর্তমান সময় কৃষ্ণাঙ্গরা কিন্তু অনেক মাঝদান এডুকেটেড এবং অনেক কিছু বোঝে এবং অনেক কিছু জানে তারা। আগে এমনও আছে যে 1 টাকার জিনিস 10 টাকাও বিক্রি করেছে, কিন্তু এখন আর সে সময় নেই 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করার, ফলে অনেক সময় কিন্তু আন্দোলন করে দোকান ভাঙচুরও করে ফেলেছে। এবং আগের যে বিষয়টি বাংলাদেশিরা এক্সপায়ারি মাল বিক্রি করতো, তারা জীবনেও বুঝতো না যে এটা কি আসলে এক্সপায়ারি কিনা। আসলে এই যে আমরা যে বিভিন্ন সময় দেখি যে সাউথ আফ্রিকা জেনোফোবিয়া হচ্ছে, এই যে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, ওয়াই, কিন্তু এই যে এই 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 বিশেষ কিছু কারণ নিয়ে কিন্তু হচ্ছে, যেমন ধরেন এক্সপায়ারি মাল মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রি করার কারণে কিন্তু স্থানীয় কৃষ্ণাঙ্গরা ভাঙচুর লুটপাট করেছে, বিভিন্ন ইস্যু হয়ে কিন্তু অনেক বাংলাদেশি মৃত্যুবরণ করছে। এবং আমি একটু যাই, দেখেন 2011 থেকে আমরা যেটা দেখেছি, আমি আমাদের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কিভাবে আমরা আসলে বুঝতে পেরেছি যে 158 জন পর্যন্ত বাংলাদেশে হাইয়েস্ট কিন্তু বাৎসরিক মারা গিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যেহেতু কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করে তখন কিন্তু তাকে কিন্তু সার্টিফিকেট নিতে হয়, কোথায় থেকে, বাংলাদেশ হাইকমিশন থেকে, বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে সার্টিফাই করা হলে, বাংলাদেশ হাইকমিশন থেকে সার্টিফাই করা হলে তখন কিন্তু লাশটি কিন্তু বাংলাদেশে
তা হয়। সেখান থেকে কিন্তু আমরা বেশ বিভিন্ন অন দ্য স্পটে যখন মৃত্যুবরণ হয়েছে সাথে সাথে আমরা সেখানে গিয়েছি। আমি বলি মৃত্যুগুলো বেশিরভাগ হয়েছে অনেকে বাংলাদেশিরা ভাষার কারণে, হ্যাঁ হয়তো বা চোর দোকানে, এদেশে চোর বলা হয়, হয়তো বা ওরা গান নিয়ে দোকানে ঢুকে পড়েছেন, ঢুকে গিয়ে বলতেছে যে সিলিন্ডার করার জন্য, হয়তো বা সে হয়তো বা বুঝতেও পারে না হঠাৎ করে ঢুকে। তারা কিন্তু যখন দোকানটা রবারি করে 1 থেকে 2 মিনিট সময় নেই, এর চেয়ে বেশি না, 1 থেকে 2 মিনিট সময় নেই। তারা কি করে, হয়তো বা ঢুকে গেছে, ঢুকে বলতেছে যে লে ডাউন হওয়ার জন্য, হয়তো বা অনেক বাংলাদেশি বুঝতেছেও না তার কথা, হ্যাঁ তখন একবার দুইবার বলছে, তিনবার সময় ওকে সরাসরি গুলি করে দিছে। প্রথমত অবস্থা কিন্তু এরকম ছিল, গুলি করে দিছে যারা সিলিন্ডার করছে, যারা কথা বুঝে বলতেছে হ্যাঁ আমার দোকানে যা আছে নিয়ে যা। কিন্তু একটা সময় দেখা যায় যে এটার একটা খুনের চিত্রগুলো পরিবর্তন হয়ে আসে। প্রথমে কালোদের হাতে বা স্থানীয় কৃষ্ণাঙ্গদের হাতে বাংলাদেশিরা মৃত্যুবরণ হচ্ছে শুধু এটির কারণে, ধীরে ধীরে আসলো এখানকার যারা স্থানীয় আছে তাদের মেয়েদের সাথে একটা অবৈধ অনৈতিক সম্পর্কের কারণে অনেক সময় বাংলাদেশিরা মৃত্যুবরণ করেছে, এটারও একটি কারণ আছে। হয়তো বা অনেকে এটা মিডিয়ার মাধ্যমে উঠানোর চেষ্টা করলেও করে না, কেননা হয়তো বা বাংলাদেশিরা বদনামিত হবে এই জন্য। হয়তো বা এখানকার আমরা যেটা বুঝি, যারা ফরেন কান্ট্রিতে যদি কারো গার্লফ্রেন্ড থাকে সেটা কিন্তু তাদের জন্য ওয়াইফ, তো অতএব অনেক বাংলাদেশিরা আছে যারা প্রেমে পড়ে গিয়েছেন এবং তাদের সাথে একটা সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছেন, সেখানে বয়ফ্রেন্ড এসে মেরে ফেলেছে। এর এই এই সংক্রান্ত কিন্তু এই বিশেষ করে এই এই সম্পর্কের অনেক রিলেশনের কারণেই কিন্তু অনেক বাংলাদেশিরা মৃত্যুবরণ করেছেন। হয়তো বা অনেক সময় আমাদের ফেস দেখতে একই রকম, হ্যাঁ আসছে আমাকে মারার জন্য, মেরে ফেলেছে ভুলে আরেকজনকে, ভেবেছে ওই ব্যক্তিটাই, তো অনেকেই মিস্টেকে কিন্তু এভাবে মারা গেছে। বিশেষ করে মাঝখানে, বিশেষ করে আমি বলবো 2009 থেকে 10, 11, 12, 13 পর্যন্ত কিন্তু এর প্রবণতাটা কিন্তু গার্লফ্রেন্ড সংক্রান্ত প্রবণতাটা একটু বেশি ছিল, যার কারণে মৃত্যুবরণ করেছে। তারপর একটা সময় কিডন্যাপিংটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে এই খুনের পিছনে কিন্তু অন্যান্য নেশন যারা আছে, শুধু একটা নেশন না, আমি নাম না বলতে চাচ্ছি, যারা প্রবাসী বাংলাদেশি দক্ষিণ আফ্রিকা যারা এই ভিডিওটি ওয়াচ করবে তারাই ভালো জানেন যে আমি আমি আসলে কাকে মিন করছি। এরকম একটা সময় ওরা অন্য দেশিরা মিলে যারা খুঁজতো যে কোন কোন বিজনেসম্যান আছে, যারা যাদের কাছে অনেক মোটা অঙ্কে অনেক টাকা পয়সা ভালো, তারা ঠিক এভাবে আস্তে আস্তে কিডন্যাপিং শুরু করে মুক্তিপণ দাবি শুরু করে। এবং মুক্তিপণ দাবিগুলো একটু ইন্টারেস্টিং, দেখেন তারা এখানে কিডন্যাপ করতো, বাংলাদেশে কিন্তু টাকাটা আদায় করা হতো, বিশেষ করে বিভিন্ন জেলাতে, কুমিল্লা, চাঁদপুর এই সমস্ত জেলাগুলোতে টাকা আদায় করা হতো। তার মানে যে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশি কিডন্যাপ করাতো এবং তাদের হাত থাকতো। তো একটা সময় কিন্তু মানুষ কিন্তু যে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি একটা অনেক আন্তরিকতা ছিল, যখন থেকে একজন বাংলাদেশি আসছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যখন ভিজিট করতে যেতাম আমরা, আমাদেরকে খুব আপ্যায়ন করতো, যে হোক সে অপরিচিত, কিন্তু এখন অপরিচিত দেখলেই মনে করে যে তাকে অবজারভেশন করতেছে কিংবা কিডন্যাপের, সেটাই হচ্ছে এবং সেটাই হয়েছে। অনেক এই মাঝখানে এটার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে, এভাবে অনেকে কিডন্যাপ করে মেরেও ফেলছে, অনেককে কিডন্যাপ করে মেরেও ফেলছে। এবং আমাদের এখানে মোল্লা নজরুল ইসলাম এসেছিল, সিআইডির প্রধান, তখন তিনি ছিলেন বাংলাদেশে, দক্ষিণ আফ্রিকায় আসছিলেন এবং দুই একজনকে ধরেও ফেলছে বাংলাদেশে টাকা পেমেন্টের সময়। ঠিক এক্ষেত্রে আবার একটু পরিবর্তন হয়ে গেছে, যখন যেহেতু সাউথ আফ্রিকা বাংলাদেশ কমিউনিটিটা একটা খুব একটা বড় না, যে যারাই আসলে কোনো হ্যাপেন হচ্ছে, ঘটনা হচ্ছে, খুব দ্রুত মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা স্প্রেড হয়ে যাচ্ছে বা ঘটনাগুলো জেনে যাচ্ছে, তো এখন অনেকটাই কিন্তু এই কিডন্যাপের কিন্তু এখন আর লাভবান হচ্ছে না, কিংবা কিডন্যাপ করে এখন আর তারা সাকসেসফুল না। কিন্তু এভাবে গণহারে বাংলাদেশিরা যারা আছেন, হয়তো বা দোকানে রবারি করতে গিয়ে, বিশেষ করে এখন নতুন পদ্ধতি বের হয়েছে, যেমন আপনি শুনেছেন যে ইতিমধ্যে একজন বাংলাদেশিকে পুড়ে মেরে ফেলা হয়েছে, বিশেষ করে গত সপ্তাহে। তো এভাবে কিন্তু বিশেষ করে আগুনে পুড়ানো কিন্তু অনেক ঘটনা আছে, তারা দোকানে ঢুকে শুধু বাংলাদেশিদেরকে পুড়ে মেরে ফেলছে আগুন দিয়ে, হয়তো বা দেখা যাচ্ছে যে সেখানে কোনো মূল্যবান জিনিস কিংবা টাকা পয়সা নেয়নি, শুধুমাত্র দোকান প্রপার্টি এগুলা দখল করার জন্য। আর বিশেষ করে বাংলাদেশিরা যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের যে লিভিং সিস্টেমটা সেটা কিন্তু হয় এমনটাই হয় যে সামনে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, পিছনে হয়তো বা তাদের বাসা আছে দোকানের পিছনে, অনেকেই দোকানের ভিতরে ঘুমায়, একটা স্পেস করে সেখানে থাকা খাওয়া বা
তার সবকিছু ওখানেই থাকে। তো খুব ভেরি মাচ ইজি হয় যে আসলে যখন মারে তখন হয়তো বা কেউ থাকে, কারণ যখন ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানটা থাকে, আর বিশেষ করে দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা কিন্তু বাংলাদেশের মতো না যে একজনকে মারতেছে আরেকজন সেটা বুঝতে পারতেছে বা গিয়ে কোন রকমের প্রোটেক্টের কোনো সুযোগ নাই। এখানে এখানকার যার যার একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু কেউ কাউকে ধরে না। হ্যাঁ, সামনাসামনি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা পুলিশ এবং হসপিটালের জন্য অপেক্ষা করে। তো সেক্ষেত্রে যখন একটা বাংলাদেশি যখন দোকানে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে কিন্তু কারো ডেফিকাল, এবং আমি মনে করি এটা হচ্ছে একটা কঠিন সময়, হ্যাঁ, যেখানে কেউই আসেন না, খুব কম। তো এভাবে করে বাংলাদেশে কিন্তু বাংলাদেশিরা প্রতিনিয়ত কিন্তু হত্যা হচ্ছে বিভিন্ন রিজন নিয়ে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যখন নিউজ করি আমরা কিন্তু মূল ঘটনাগুলো কিন্তু উঠাই না, ধরি না বা বলি না, কেননা কারণ মিডিয়ার কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু এগুলো উঠানো যায় না। যেমন আমি কিডন্যাপিং এর বিষয়টা বলি, কিডন্যাপিং এর বিষয়টা কিন্তু বাংলাদেশিরও কিন্তু ইনভলভ আছে। এই বিষয়টা শুনতে কেমন না, যে বাংলাদেশিরা একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিদেরকে কিডন্যাপ করতেছে। আগে অন্য নেশন মিলে বাংলাদেশিদের কিডন্যাপ করা হতো, এখন কিন্তু কিডন্যাপের প্রবণতাটা আসছে বাংলাদেশিরা ইনভলভ। হ্যাঁ, দেখা যায় যে অনেক বাংলাদেশিরা জেলও খাটতেছে এখানকার এই কিডন্যাপ কেসে, অপহরণের কেসে। তো এভাবে করে অনেক সেক্টর আছে যেভাবে মানে সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশিরা প্রতিনিয়ত খুন হচ্ছে। দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমার কাছে অবাক লাগে যে প্যান্ডামিক একটা সারা পৃথিবীতে বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস, কিন্তু এটা চলছে চলছে প্রতিরোধ করার জন্য, এর মধ্যেই কিন্তু একজন বাংলাদেশিকে মেরে ফেলছে, আরেকজন বাংলাদেশিকে তারা কিডন্যাপ করে ফেলছে। তো এই যে একটা সংকট, এই যে একটা ক্রাইসিস এর মধ্যে যে এই ঘটনাগুলো ঘটতেছে, সাডেনলি আমি আই কুডেন্ট ইভেন এক্সপেক্ট, এটা আমরা আসলে কেউ প্রত্যাশা করি নাই যে এই ধরনের একটা ঘটনা ঘটবে। ইটস রিয়েলি হরেবল, কারণ এভাবেই কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে কিন্তু সামনেই কিন্তু প্রত্যেকটি মুহূর্তে বিপদকে আমরা কিন্তু ফেস করছি, মোকাবেলা করছি। তো এটা আসলে আর কতদিন এভাবে আমাদের, এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে কিডন্যাপের, আপনি যদি শুনেন অবাক হবেন, একজন এটাও কিন্তু বাংলাদেশিরা কিন্তু কিডন্যাপিংটা করিয়েছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশি তাকে 1 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। তো তাহলে আপনি ক্যান ইউ ইমাজিন যে কতটা মানুষ, যে এখানকার বাংলাদেশি আমরা বরঞ্চ বিদেশে বাড়িতে এসেছি, আমরা সবসময় এক্সপেক্টিং করব একে অপরের সাহায্য, সেখানে আমরা নিজেরাই কিডন্যাপ হচ্ছি একজন বাংলাদেশি অন্যজন বাংলাদেশিদের কাছে। তাহলে কি দক্ষিণ আফ্রিকা মানুষ কিন্তু বিশেষ করে বাংলাদেশিরা মানুষ জানে যে একটা জঙ্গল একটা দেশ, এবং অনেকেই বলে যে আপনারা ওই জঙ্গলের দেশে কি করেন? আসলে জঙ্গলের দেশ এটা আমি বলবো না, কারণ দক্ষিণ আফ্রিকা অনেক সুন্দর, বাংলাদেশের চেয়ে 1000 গুণ তাদের যদি আপনি যদি দেখেন উন্নতশীল একটি দেশ। কিন্তু সেইখানে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার আইন এতটাই আসলে নর্মাল যে কোনো মানুষ যদি হত্যাও করে সেখানে কিন্তু একটা মানে 1-2 সপ্তাহ বেলে বের হয়ে যাওয়ার একটা অপরচুনিটি থাকে। আমি মনে করি দক্ষিণ আফ্রিকার আইন শৃঙ্খলা এতটা আসলে শক্ত না হওয়ার কারণে একটা মানুষের আসলে কিডন্যাপ কিংবা খুন করে পার পেয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে যারা হয়তোবা কেস কিংবা এই ধরনের কোনো কিছু লড়তে যায় তখন তারা আসলে মনের দিক দিয়ে দুর্বল থাকে। এই জন্যই যে দেখা যায় যে এই কেসের কারণে হয়তো বা আমরা যদি কেস করি লড়ি, এটা কিন্তু জামিনে চলে আসতেছে বহুবার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেমন কিডন্যাপের যারা কিডন্যাপিং করছে, হ্যাঁ, অনেক কিডন্যাপারের কিন্তু সঠিক বিচার হয়েছে, যারা এখনো পর্যন্ত জেল খাটছে, এবং অনেকেই কিন্তু বাংলাদেশিরা কিন্তু দেখা যাচ্ছে যে মানে বের হতে পারছে না, এটা কিন্তু বিভিন্ন আন্দোলনের কারণে কিংবা কোর্টে ভালোভাবে রিট করার কারণে। এখন যারা বাংলাদেশিরা আছে এখানে, আরেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করি, এখানে বাংলাদেশিরা যারা হত্যা হচ্ছে কিংবা যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে যখন কেস করা হয় তখন কিন্তু বাংলাদেশ হাইকমিশন এবং আমরা কিন্তু যৌথভাবে কাজ করার চেষ্টা করি, এবং বাংলাদেশের হাইকমিশনও কিন্তু যথেষ্ট হেল্প করার চেষ্টা করে, কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছে তারাও কিন্তু যথেষ্টভাবে কিন্তু বলা হচ্ছে যে আপনারা সকলেই কিন্তু কেস নাম্বার গুলো আমাদেরকে দেন। কেস নাম্বার গুলো দিলে কি হয়, সেগুলো আমরা মন্ত্রণালয় আমরা এটা সাবমিট করতে পারি দক্ষিণ আফ্রিকা পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং তাদের সাথে কথা বলতে পারি। কিন্তু দেখা যায় যে অনেক সময় কিন্তু হাইকমিশনের বদনামির ভাগই কিন্তু বেশি হচ্ছে এখানে, বিশেষ করে একটা শ্রেণীর লোক হয়তো বা হাইকমিশনকে পছন্দ করে, আরেকটা শ্রেণী কমিউনিটির মধ্যেই দেখা যায় যে একটা একটা শ্রেণী মানে এই কমিউনিটি হাইকমিশনকে সাপোর্ট করছে, আরেকজনে হাইকমিশনের বিরুদ্ধে। আসলে হয় কি, মূলত বাংলাদেশিরা কিন্তু কেস কিন্তু কন্টিনিউ করে না। আপনি যখনই মৃত্যুবরণ হয় অনেক সময়
শুট করে দিচ্ছে হুট করে এসে গুলি করে, হয়তো বা এনি রিজনে ইট ইজ এ মার্ডার। তো হয়তো বা দেখা যায় যে তার আত্মীয় স্বজন থাকলেও কেসটা কিন্তু কন্টিনিউ করতেছে না, সেক্ষেত্রে তখন হয় কি কোর্টের সিস্টেম হচ্ছে যারা কেস করবে তারা অবশ্যই থাকবে, প্রেজেন্ট থাকবে, এবং এই বিষয়টা নিয়ে হয়তো বা দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে ওর কথা ভুলেই যেতেছে, আবার নতুন করে খুন হচ্ছে, আবার নতুন করে এই লাফালাফি করতেছে, হ্যাঁ এই পুরা সোশ্যাল মিডিয়া উল্টায় ফেলাইতেছে, হ্যাঁ মানে মারা গেছে মারা গেছে। কিন্তু আপনি যদি মানে খোঁজ নেন, খবর নেন, দেখা যায় যে এই এই মানে আমরা শুধু শুধু লেখালেখি করতেছি শুধু, কিন্তু দেখা যায় যে এটা নিয়ে কোনো কেস হয় নাই, কিছু হয় নাই, ওইখানে জিনিসটা ব্যানিশ হয়ে যেতেছে। তো এখন যখন বাংলাদেশ হাইকমিশনে যখন আমরা জিজ্ঞাসা করি যে আচ্ছা ঠিক আছে আপনার কাছে লাশের তথ্য কতগুলো আছে, হ্যাঁ আমাদের কাছে লাশের তথ্য 100, আচ্ছা ঠিক আছে 100, ওই ওগুলা কেস নাম্বার দেখি, ওই না ওগুলার কেস নাম্বার নাই, আমরা বারবার বলে বলাই হয়েছে যে আপনারা কেস নাম্বার গুলো আমাদেরকে দেন, আমরা তাহলে এখানকার মন্ত্রণালয় একটা প্রশ্নবিদ্ধ করতে পারি যে দেখেন তোমার দেশে আমার জনগণ এখানে এতজন মারা যাচ্ছে কি বিষয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় যে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করতেছি কিংবা হাইকমিশন নিয়ে আলাপ আলোচনা করতেছি, আসলে একটা দেশের সাথে অন্য দেশের যদি সুসম্পর্ক যদি না থাকে সেখানে কিন্তু আপনি যতই রেইজ আপ করেন যতই ভয়েস করেন কোনো লাভ নেই। আপনি দেখেন বাংলাদেশের সাথে কিন্তু দক্ষিণ আফ্রিকা সরকারের একটি চুক্তি থাকার কথা, বা অন্যান্য মিডল ইস্ট কিংবা ইউরোপ দেশগুলো দেখেন উন্নত দেশ, দক্ষিণ আফ্রিকা থেকে তো থেকেও কিন্তু উন্নত দেশ হচ্ছে ইউরোপ বা অন্যান্য দেশগুলো, তাদের সাথে সুসম্পর্ক আছে, অথচ দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু কোনো বাণিজ্যিক চুক্তি কিংবা কোনো ধরনের বাংলাদেশ সরকারের সাথে দক্ষিণ আফ্রিকা সরকারের কোনো লেনদেনই নাই বললে চলে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ এখন কত টাকা খরচ করে? ধন্যবাদ। মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা খরচ হয় দক্ষিণ আফ্রিকা যদি আসতে হয়, কিন্তু এটা লিগেল ওয়ে না, এটা যদি জাম দিয়ে আসতে হয় তাহলে এই টাকাটা খরচ হয়, এবং মাঝখানে তো একটা সময় 10-12 লাখ টাকা মানে দক্ষিণ আফ্রিকাকে এমন ভাবে স্প্যারেট করা হয়েছে, মানুষের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে যে যেখানে আসলে মনে হয় যে স্বর্ণের খনি পাওয়া যায়, 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশিরা এখানে দিয়ে এসেছেন, অনেকেরই ঘটনা আছে যা যেটা আমাদের চোখের সামনে অনেকেই যারা আসছেন তারাই বলেছেন। তো সেক্ষেত্রে হয়তোবা এই খুন খারাপি কিংবা বিভিন্ন নিউজের কারণে যেহেতু যে এলাকার মানুষ বেশি ওই এলাকারই মানুষ সবচেয়ে বেশি খোঁজ খবর রাখে, যদি কোনো মৃত্যুর ঘটনা কিংবা পরিস্থিতি কোনো না কোনো ভাবে চলে যায়, যার কারণে হয়তোবা এখন একটু কম আছে, 7 থেকে 8 লাখ টাকা এই 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 প্রাইজের মধ্যেই কিন্তু বাংলাদেশিরা কিন্তু দক্ষিণ আফ্রিকা মানে শুধু যদি করোনার হিসাবটা না ধরেন তাহলে এটা নিয়মিত একটা রোড চালু আছে তাই বলছেন আপনি? হ্যাঁ নিয়মিত একটা রোড চালু আছে, বিশেষ করে এক্ষেত্রে বিশেষ করে মোজাম্বিকের ভিসা নিয়ে দক্ষিণ আফ্রিকায় কিন্তু আসা হয়, সেখান থেকে জাম দিয়ে আসা হয় বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় আসতে হলে। তার মানে এখানে বিভিন্ন দেশের যে পদ্ধতি সেখানে এই দক্ষিণ আফ্রিকা যাওয়ার পদ্ধতি হচ্ছে যে লাফিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়া, এরকম বিষয়টা এরকম জাম করতে, হ্যাঁ ডেফিনেটলি, এবং সেখানে ভেরি মাচ ডিফিকাল্ট, এটা তো আমি এক্সপ্লেইন করেছি যে একটা মানুষের হয়তো বা পথে মৃত্যু হয়ে যেতে পারে এবং সেটি প্রমাণ আছে অনেকেই মৃত্যুবরণ করেছে। আমি কিছু ছবিতে বা ভিডিওতে দেখেছি যে টাকশপ না কি বললেন ছোট দোকান যেগুলোতে, জি ছোট ছোট যে দোকানগুলো প্রত্যন্ত অঞ্চলগুলোতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাংলাদেশিরা গিয়ে কোন সিকিউরিটির মধ্যে থাকে নাকি ঝুঁকি নিয়েই যায়? আমি কোনো কোনো দোকানে দেখেছি যে একেবারে পুরো গ্রিল দিয়ে ঢাকা, তার মধ্যেও হচ্ছে যে বাগলার, জি হ্যাঁ এরকম ইয়ে করা জি হচ্ছে। ধন্যবাদ। আমি এই বিষয়গুলো বলি, দেখেন বাংলাদেশিরা যারা আছে প্রথমত দেয়ার ইজ নো সিকিউরিটি, ঠিক আছে সিকিউরিটি তো প্রশ্নই উঠে না, যারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন তারা নিজের নিজ উদ্যোগে সেখানে তারা ব্যবসা বাণিজ্য করছেন এবং তারা সেটা ভালো করেই জানে, বাংলাদেশিরা জানেন কষ্ট করতে রাজি আছে, পরিশ্রম করতে রাজি আছে, ফ্যামিলির জন্য অনেক তারা ত্যাগ স্বীকার করে, এটা সারা পৃথিবীর বিশেষ করে বাংলাদেশি যারা আছেন তারা জানেন, এবং সেক্ষেত্রে আমি বলবো না যে দক্ষিণ আফ্রিকা খুব ইজিতে আসলে টাকা কামানো যায়, এটা ভুল কথা, তারা অনেক কষ্ট করে, চোরের মার খায়, এই যে এইভাবে বাগলা দিয়ে রেখে দেখেন আপনারা নিজেই, আপনি নিজেই দেখেছেন, আপনি যদি ফুটেজ গুলো দেখেন তাহলে আসলে যারা দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশের অনেক কিছু হাইড করে এবং তারা প্রকাশ করে না, তারা কিন্তু অনেক কষ্টের মধ্য দিয়েই কিন্তু এই ব্যবসা বাণিজ্য করছে বিভিন্ন বাগলার, এই বাগলারের মাঝখানেও এত সিকিউরিটির মধ্যেও অনেক বাংলাদেশি কিন্তু মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে আমি বলেছি। তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন এই বাগলার না থাকলে তাহলে কি হতো,
আপনি দেখেন, দেখা যায় যে এই বাগলারের কারণেই অনেক সেফটি আছে বা ভালো আছে, তারপরও কিন্তু এই বাংলাদেশিদের কিন্তু মৃত্যুবরণ করতে হচ্ছে। তাহলে আপনি বুঝুন যে কতটা ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। এই জায়গায় একটা প্রশ্ন, সেটি হলো যে শুধু কি বাংলাদেশিরাই এমন পরিস্থিতির মধ্যে পড়ছে, নাকি অন্য দেশ থেকে যারা গেছে তারাও এরকম পরিস্থিতির মধ্যে পড়ছে? ধন্যবাদ। যারা অন্য দেশ থেকে আছে, খুব কম, খুবই কম সংখ্যক লোক এ ধরনের ঝুঁকিপূর্ণ নিয়ে তারা বিশেষ করে বিজনেস করে। তারা হয়তোবা যারা অন্যান্য নেশন আছে, বিশেষ করে আমি বলি আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা সোমালিয়া বা অন্যান্য যারা দেশের নাগরিকরা আছে, তারা কিন্তু একটা সুনির্দিষ্ট জায়গায় ব্যবসা করে। ধরেন টাউন এরিয়াতে ব্যবসা করে, এখানে বাংলাদেশিরাও আছে, কিন্তু বাংলাদেশি যারা আগে থেকে বিজনেস করে আছে, তারা কিন্তু লোকেশন থেকেই কিন্তু উঠে আসা। লোকেশন মানে এই যে প্রত্যন্ত, যেসব ডেঞ্জারাস ডিপ লোকেশন বলা হয়, যেখানে বসে তারা ব্যবসা করছে, যে যে অন্য কোন নেশন ভুলেও কোনোদিন সেখানে চিন্তা করে না। কিন্তু হ্যাঁ, তারা সেখান থেকে বসে কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু তাদের মৃত্যুও হয়ে গিয়েছে অনেকের খুব দ্রুত, শুধুমাত্র এই রিস্কি জোনে যাওয়ার জন্য। এবং হয়তোবা সেটি আবার অন্য বাংলাদেশিরা, এমনও আছে কিছু কিছু দোকান যে উপরে রোফ কেটে চোররা ঢুকে মেরে ফেলছে তাকে, পরের দিন কিন্তু আরেক বাংলাদেশিরা এসে কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য করছে। এই যে একটা সাহস, এই সাহস দেখানোর কারণেই কিন্তু অনেক বাংলাদেশি মৃত্যুবরণও করেছে, এটা নিঃসন্দেহে। তার মানে কি এখানে প্রতি মুহূর্তে যে মৃত্যুর ঝুঁকি, এটা মেনে নিয়ে থাকার যে ঝুঁকির মধ্যে থাকে, আতঙ্কে থাকে, নাকি এটাই জীবন এরকম মেনে নেয়া? আমাদের বাংলাদেশিরা অনেকেরও কিন্তু ব্যবহার কিন্তু ঠিক করতে হবে। যেমন এখানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, আপনি চোখ ভেঙে কথা বলতে পারবেন না, তারপর কোনো ধরনের ইনসাল্ট করে কথা বলতে পারবেন না। কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু মানে হেলে দুলেই কিন্তু কথা বলে, তাদের ল্যাঙ্গুয়েজের কারণেই কিন্তু অনেক সময় কিন্তু এই এখানকার কালোরা ক্ষিপ্ত হয়ে কিন্তু মেরে ফেলে, বা সাধারণ ছোটখাটো জিনিস নিয়েও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশিরা মৃত্যুবরণ করেছে। আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটেজে সবসময় দেখি যে বাংলাদেশি অমুককে স্টেপ করে মেরে ফেলছে, কিন্তু স্টেপের আগে আসলে কি ঘটনা হয়েছে। আমি সাধারণত একটা বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে বলে, স্ট্র মানে হচ্ছে যে আমরা যে মানে কোকা কোলাতে যে পাইপ গুলো দিয়ে মানে খাই, স্ট্রোর জন্য, 50 সেন্ট স্ট্রোর জন্য কিন্তু কালো ওকে স্টেপ করে মেরে ফেলছে একজন বাংলাদেশিকে, শুধুমাত্র স্ট্র নিয়ে। বলছে যে আমাকে একটা স্ট্র দে, আমি কোক খাবো, কিন্তু কোকটা হয়তো বা সে অন্য দোকান থেকে কিনে আসে, কিন্তু এটা নিয়ে কিন্তু সে কিন্তু ফাইট করছে। আপনারা জানেন যে বাংলাদেশিদের মাঝে মাঝে যখন উত্তেজিত হয়, তখন তাদের ফেসটা কিন্তু অন্যরকম হয়ে যায়। এটা কিন্তু এখানে বিশেষ করে বাইরে আপনি চোখ রাঙে বা ফেসকে কোনো ধরনের অ্যাংরি করে কথা বলা যাবে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু বাংলাদেশিরা খুবই শর্ট টেম্পার। তার চেয়ে শর্ট টেম্পার হচ্ছে এখানকার কৃষ্ণাঙ্গরা, তাদের মাথা 2 সেকেন্ডের মধ্যে গরম হয়ে যায়। দেখা যায় যে তারা এটা নিয়ে বেশি সময়ও লাগে না, 5 সেকেন্ডের ভিতরেই দেখা যায়। এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, ধরেন একটা দেশের তো আইন শৃঙ্খলা আছে, সেখানে মানুষের হাতে এত অ্যাভেলেবল, ওদের হাতে অস্ত্র, এবং খুন করাটাও এত সহজ। এখানকার কিন্তু গান, বিশেষ করে কুলিগুলো কিন্তু খুব ইজি, বিশেষ করে দক্ষিণ আফ্রিকাতে আপনি অ্যাপ্লাই করলে লিগেল ওয়েতে গুলি পাবেন, সাধারণ জনগণও গুলি নিতে পারবে যদি আপনার কাগজপত্র কিংবা আইডি, পার্মানেন্ট রেসিডেন্ট থাকে। এবং ইলিগেল গান কিন্তু অহরে অহরে, যেখানে যার সাথে মানে ক্রোধ হলেই কিন্তু তারা কিন্তু ওই ইলিগেল গুলি দিয়ে এসে, ইলিগেল গুলি দিয়ে এসে গুলি করে দিচ্ছে, যার কারণে এখানে মৃত্যু বরণ কিংবা ওদের কাছে, সকলের কাছে, দক্ষিণ আফ্রিকায় বিশেষ করে কৃষ্ণাঙ্গদের প্রত্যেকের কাছে কিন্তু ছুরি থাকে, ছোট ছোট ছুরি থাকে, যেখানে ওদের সাথে মারামারি হলে যে যে এটা আমেরিকার মতো জায়গাও আছে। তো আমাদেরকে আসলে উচিত, স্টিল এখনো বোঝা উচিত যে আমাদের প্রথমত আমাদের বিহেভিয়ার ঠিক করতে হবে। বাংলাদেশি যারা আছে, তাহলে আমি সত্যি কথাটাই বলি, আমি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি, আমাদের বিহেভিয়ারটাকে ঠিক করতে হবে। প্রথম যে বিষয়টি ছিল সেটি হলো যে স্থানীয়, মানে স্থানীয়দের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়া কোনো একটা ইস্যুতে, আপনি বলেছেন যে নারীদের সাথে সম্পর্ক ক্ষেত্রেও একটা সময় পর্যন্ত এই ঘটনাটি ঘটেছে। 2 নম্বর বিষয় হলো যে কিডন্যাপ একটা বড় ইস্যু ছিল, যেটাতে আসলে বাংলাদেশিদেরও সম্পৃক্ততা আছে। এই সম্পৃক্ততা বাংলাদেশিরা, তারা স্থানীয়দের সাথে কি বন্ধুত্ব তৈরি করে, নাকি এরকম সার্কেলে যোগ হয়ে তারপর বাংলাদেশিদের উপরে আক্রমণ করে? আরেকটি বিষয় হচ্ছে যে ব্যবসায় কেউ ভালো করে ফেললে সেটার দিকে অনেকেরই নজর পড়ে যায়, অন্য দেশ থেকে আসা মানুষজনের। এই 3টা তো মূল কারণের কথা আপনি বলেছেন। আমরা যদি বলি যে দক্ষিণ আফ্রিকায় এত বাংলাদেশি হত্যা কেন, এই 3টাকে আপনি মূল কারণ ধরছেন, না আর কোনো কারণ আছে? না দেখেন, আসলে এই 3টা তো যেটা ফোকাস বেশি হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমি সাধারণত তুলে ধরেছি। এখানে আরো অনেক কারণ আছে,
যে যা আসলে না বললেই নয়, আসলে আমরা আমরা হয়তো বা সময়ের কারণে আসলে বিষয়বস্তুগুলো আসলে তুলে ধরতে পারি না। সেখানে দেখেন এখানকার আইন শৃঙ্খলাকে আমাদেরকে মেনে চলতে হবে, এবং আমি যে বিষয়টি বলেছি আমাদের কিন্তু কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমত আমরা যে যে দেশে থাকি ওই দেশের আইন এবং তার কালচার, আমি বলছি না প্রত্যেকের একটি ওন কালচার আছে, কালচারের প্রতি কারো কমপ্লেইন নেই, কিন্তু আমাদের বিহেভিয়ারকে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের আমরা যদি আমাদের কালচার কিংবা আমাদের ব্যবহারকে যদি আমরা যদি অ্যাপ্লাই করি প্রত্যেকের উপর, সেখানে কিন্তু হবে না। আপনার হয়তো বা মন মানসিকতা কিংবা আপনার বিহেভিয়ার যদি আমার উপর অ্যাপ্লাই করেন, ইট ডাজ নট ওয়ার্ক, ইট ডাজেন্ট ওয়ার্ক, ঠিক আছে, এটা কাজ করবে না কোনোদিনও। আমাকে বুঝতে হবে যে ওখানকার পরিবেশ এবং ওখানকার সিচুয়েশন কি। আর কিডন্যাপের যে বিষয়টি আমি বলেছিলাম যে এটি আসলে আসলে ছোটখাটো কোনো স্টোরি নয়, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এই কিডন্যাপিং এর বিষয়গুলো কিন্তু এসেছে। এবং খুনের বিষয়টি আপনি যে বলেছেন যে কে তারা কি জড়িত হয়ে হচ্ছে কিনা, দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু ফর নাথিং তারা মার্ডার হচ্ছে। যেমন ধরেন শুধুমাত্র আমি আপনাকে বলেছি যে একটা স্ট্রো দিয়ে আমি আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি, আরো কিছু অনেক কিছু না বললেই নয়, অনেকে কিন্তু অনেক বাংলাদেশি জেলও খাটছে বিভিন্ন এখানকার অবৈধ মাল কিনে অন্যের কাছে পণ্য বিক্রি করার কারণে কিন্তু তারা কিন্তু বিশেষ করে জেল খাটছে। এবং এতে কিন্তু বাংলাদেশি যে একটা কমিউনিটি আছে সে তারা কিন্তু বদনামিত হচ্ছে। এক ধরনের ভাবমূর্তির সংকট আছে যেটার এক্স্যাক্টলি ডেফিনেটলি দীর্ঘ বছর সেখানে থাকতে চায় যারা, এবং এই প্রবাসী উপার্জন নিজের ফ্যামিলি থেকে শুরু করে দেশকে সার্ভ করতে চায়, তাই এরকম ভাবমূর্তি নিয়ে তো আসলে সারাক্ষণ মৃত্যুর হুলিয়া নিয়ে তো আসলে একটা বসবাস। আতঙ্ক থাকে। সেক্ষেত্রে ঠিক কি কি করণীয়, কমিউনিটির কি করণীয়, ব্যক্তির কি করণীয়, দূতাবাসের কি করণীয় যদি আপনি বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে মানে আমি যদি বলি কমিউনিটি কিন্তু চেষ্টা করছে, এখানকার বাংলাদেশি বিভিন্ন কমিউনিটি চেষ্টা করছে যে এই ধরনের সমস্যা থেকে যেন বের হয়ে আসতে পারে। যেমন আমি বলি এখানে ইসলামী ফোরাম অফ আফ্রিকা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন আছেন, তারপরে আছেন বাংলাদেশ পরিষদ, বৃহৎ আকারের একটি কিন্তু সামাজিক সংগঠন, যেখানে বাংলাদেশি সভাপতি সেক্রেটারি যারা আছেন বিশেষ করে আলী হোসাইন এবং মমিন মমিন ভাই, জনাব মমিন ভাই সেক্রেটারি এবং মোশারফ, এখানে আরো অনেকে আছেন যারা কিছুদিন আগেও এই করোনাকালীন করোনা আজকের এই বিশ্বব্যাপী মরণঘাতী করোনাকালীন কিন্তু তারা কিন্তু বিশাল অঙ্কে হিউজ পরিমাণ বাংলাদেশ কমিউনিটি এবং এই যে যারা সামাজিক সংগঠন আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডোনেশন করা হয়েছে এখানকার স্থানীয় কৃষ্ণাঙ্গদের পাশে, কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? শুধুমাত্র যেন বাংলাদেশি যারা বিজনেস করেছেন, যারা কোটি কোটি টাকা ইনকাম করেছেন, একটা সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু এখানকার স্থানীয় কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়ে কিন্তু সাহায্য সহযোগিতা করছেন। এবং বিশাল বিভিন্ন জায়গা আপনি কান ইমাজিন, এটা হচ্ছে বাংলাদেশে মানে বাংলাদেশি কমিউনিটিদের হিস্ট্রি হিস্ট্রিতে আছে যে তারা কখনো এভাবে কোনোদিনও সুযোগ হয়নি তারা বাংলাদেশ এই দক্ষিণ আফ্রিকায় স্থানীয়দেরকে কিন্তু ডোনেশন করার। এই করোনাকালীন তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন রেন মানে কোটি কোটি টাকা, 10, 15, 20, 50 কোটি টাকার মতো আমার মনে হয় তারা স্থানীয়দেরকে দান করেছেন এবং বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছেন। তো এই যে একটা তারা চেষ্টা করছেন যে বাংলাদেশ কমিউনিটি যেন এই যারা খুন খারাপি মধ্যে পড়ে যাচ্ছেন কিংবা দক্ষিণ আফ্রিকার সরকার যেন নেগেটিভ ওয়েতে যেন না দেখে, বাংলাদেশিরা যেন পজিটিভলি এই দক্ষিণ আফ্রিকার সরকার এবং তার জনগণের পাশে দাঁড়িয়ে কিন্তু কাজ করার চেষ্টা করছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি মনে করি বাংলাদেশ সরকারকে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রবাস কথার মাধ্যমে আমি মানে বলতে চাই যে যেন দক্ষিণ আফ্রিকার সাথে একটি সুসম্পর্ক যেন হয় এই বিশেষ করে বাংলাদেশের সাথে, অত্যন্ত জরুরি। কেননা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখন বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেক বিগ বিগ বিজনেসম্যান ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, যারা কোটি কোটি টাকার মালিক, যাদের সামর্থ্য আছে। আমরা চাই এমন একটি বিজনেস সংক্রান্ত বাংলাদেশ সরকারের সাথে দক্ষিণ আফ্রিকা সরকারের একটি সুসম্পর্ক হোক, যাতে করে আমাদের জন্য যেন ফ্যাসিলিটি, বিশেষ করে বাংলাদেশিরা কিন্তু কিছুই চায় না, চায় যে
গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা সুসম্পর্ক শুধুমাত্র, কারণ আপনি জানেন যখন গভর্নমেন্টের সাথে একটি সুসম্পর্ক হয় তখন কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে যেটা সরকার শুনবে, আর বিশেষ করে সেক্ষেত্রে আমাদের কমিউনিটি এবং বাংলাদেশ হাই কমিশন কিন্তু প্রচন্ড পরিমাণে কাজ করে যাচ্ছেন, কিন্তু হয়তোবা কোনো না কোনো ঘাটতির কারণে হয়তোবা এই কাজটি হচ্ছে না। কিন্তু আজকে এত বছর এত বাঙালি থাকার পরও কেন বাংলাদেশ সরকার এই দিকে নজর দিচ্ছে না? কারণ আমি মনে করি এখন দিস ইজ দ্য টাইম ফর ফোকাস ফর সাউথ আফ্রিকা। এবং আপনি কান ইভেন ইমার্জিন, যদি আপনি যদি রিজার্ভ ব্যাংকিং বা বাংলাদেশ ব্যাংক যদি চেক করেন, আপনি যদি হিসাব করেন কত হাজার মিলিয়ন US ডলার যে বাংলাদেশে যে মানে গিয়েছে, দাগুমিহার মতো জায়গা ডেভেলপ পুরা, কারণ ওখানে হচ্ছে শুধু সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা, নোয়াখালীর মতো কিছু জায়গা পুরো ডেভেলপ, ফেনীর মতো পুরো জায়গা ডেভেলপ, যেখানে একটা সময় ফেনী নোয়াখালী বৃহত্তম নোয়াখালী তো শোনা যেত সৌদি আরবের ঘরে ঘরে মানুষ, হ্যাঁ তারপরে আমেরিকাতে ঘরে ঘরে, কিন্তু এখন কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাটা পর্যন্ত সাউথ আফ্রিকা পাঠিয়ে দিছে। কিডন্যাপের যে ইস্যুগুলো আছে, মুক্তিপণ আদায় করা এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা নিশ্চিতভাবেই আছে, না হলে তারা দেশে টাকা উদ্ধার করবে কিভাবে, এইটার সমাধান কি হতে পারে? বাংলাদেশে কিন্তু যখন বলতো যে অমুক জায়গায় কিডন্যাপিং এর টাকাটা পেমেন্ট হচ্ছে এবং এতে করে, তখন প্রশাসন এই বিষয়টা কিন্তু বুঝতো না যে সাউথ আফ্রিকা কিডন্যাপ হয়েছে, এখানে টাকা দিতেছে, ইটস লাইক এ ফানি। যখন মোল্লা নজরুল ইসলাম আসেন বিষয়টি যখন বুঝতে পারছে এবং এখন বিভিন্ন থানায় কিংবা জেলায় এই বিষয়টা অবগত করা আছে বিশেষ করে পুলিশ প্রশাসন, তখন এটা কিন্তু খুব ইজিলি বিশেষ করে সাউথ আফ্রিকা তো ধরা খেয়ে যাবে, আপনি যেখানেই লেনদেন করুক কিংবা ব্যাংকের মাধ্যমে দিলে তো ভেরি মাচ ইজি টু কট। বাংলাদেশেরও একই সিস্টেম যে মানে ক্যাশ হ্যান্ডেলিং করে, তারা তারা ক্যাশটা হ্যান্ডেলিং করে যে অমুক জায়গায় টাকাগুলো রেখে আসতে হবে, ওখান থেকে অন্য লোকে নিয়ে যায়, ওই লোকগুলাকে বাংলাদেশে স্টপ করতে হবে। এটা বিশেষ করে যারা খুব মানে এই টাকাটা লেনদেন করে সিরিয়াসলি যদি এটার পিছনে যদি ইনভেস্টিগেশন করে কিংবা পুলিশ প্রশাসন যদি সহায়তা করে, তাহলে হয়তোবা বিশেষ করে এই লেনদেনের ক্ষেত্রে এটা হয়তোবা সুযোগ খুব কম থাকবে, কারণ দক্ষিণ আফ্রিকা খুব দ্রুত এই বিষয়গুলো মানে যদি নিয়ে তারা চেষ্টা করে কোনো ধরনের লেনদেন, এখানকার প্রশাসন কিন্তু মোটামুটি অনেক স্ট্রং সেক্ষেত্রে, যেমন বাংলাদেশ পরিষদ স্পেশালি কিন্তু কিডন্যাপিং নিয়ে কাজ করে খুব ভালো এবং তারা কিন্তু অনেককে কিন্তু উদ্ধার করেছে, বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির কথা বলছি। এবং আমাদের এখানে শফিকুল ইসলাম আছে, নাইজেলে থাকেন উনি, উনি কিন্তু বিশেষ করে খুব মানে অতপরত বাংলাদেশিদের জন্য কিডন্যাপিং কেস নিয়ে কিন্তু খুব কাজ করছেন, উনি একজন বাংলাদেশ পরিষদের কিন্তু একজন ওয়ান অফ দ্য মোস্ট, উনি কিন্তু কমিউনিটির জন্য কাজ করেন। তো এভাবে এখানে মোটামুটি বিষয়গুলা যদি আরেকটু কমিউনিটি যদি স্ট্রং হয়, আমার মনে হয় না যে মানে এই কিডন্যাপিংটা থামতে বেশি সময় লাগবে, এবং বাংলাদেশে যদি একটু জোরদার করা হয় প্রশাসনিক প্রশাসন লেভেলে, তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত হয়তোবা এটা নিষ্পত্তি ঘটে যেতে পারে। সব শেষে আপনাকে ফ্লোর দিতে চাই যে আপনি যদি আর কিছু কথা থাকে যে এই কথাটা জানানো দরকার। প্রথমত ধন্যবাদ দিব প্রবাস কথাকে যে দক্ষিণ আফ্রিকাকে আলোচনা শীর্ষে নিয়ে আসার জন্য, এটি আসলে অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। আমি চাই যে প্রবাস কথার মাধ্যমে এবং ধন্যবাদ জানাতে চাই প্রবাস কথাকে যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমিও চাই যে অনেক ইনফরমেশন আছে, হয়তোবা আমরা ছোটখাটো যারা মানুষ আছি সবসময় চেষ্টা করি যে বিভিন্ন ভাবে আসলে এই দক্ষিণ আফ্রিকার ইনফরমেশন গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রবাস কথায় ইনশাল্লাহ আমি এটুকু আশা ব্যক্ত করব যেন যারা বাংলাদেশে আছেন তারা যেন দক্ষিণ আফ্রিকা যেন তাদের ছেলে সন্তানকে যেন আর না পাঠায়, আর যেন ছেলে সন্তানকে না হারায়, কারণ দক্ষিণ আফ্রিকা এখন এমন কোনো কিছু নেই যেখানে মানুষের ভাগ্য এখন পরিবর্তন করতে পারবে, বরঞ্চ দক্ষিণ আফ্রিকা এমন একটি জায়গা যেখানে কাগজপত্র জটিলতা বলেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু ভালো না অবস্থা। তো আমি সেক্ষেত্রে বলবো যে এত টাকা খরচ করে না এসে দক্ষিণ আফ্রিকা না এসে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করুক কিংবা অন্য দেশে থাকুক, অন্তত পক্ষে নিজের জীবনটা সেফ থাকবে। কোন কোন আলোচনা আসলে সময়ের হিসেবে হিসাব করা সম্ভব হয় না। দক্ষিণ আফ্রিকা বিষয়টা নিয়ে আসলেই কোনো গণমাধ্যমে খুব করে গুরুত্ব সহকারে বিষয়টিকে আমি কখনো চোখে পড়েনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে যে খোঁজ খবর নিয়েই আমাদের আসলে আগ্রহ তৈরি হয় বিষয়গুলোর আরো গভীর থেকে জানার জন্য। আপনি খুব সাহসিকতার সাথে অনেকগুলো বিষয়কে উপস্থাপন করেছেন
এবং সামনের দিনগুলো তো বলেইছি যে আমরা এই বিষয়গুলোকে সবসময় আলোচনার কেন্দ্রে রাখতে চাই, যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তথ্য দিয়ে লাভবান হতে পারে। মোহাম্মদ হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে আবারও কথা হচ্ছে আজকের মতো। এতক্ষণ যারা আলোচনায় আমাদের সাথে ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং আমরা বিশ্বাস করি যে এই আলোচনা আমরা শুধু শুধু সময় ক্ষেপণ করিনি, আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু জেনেছি এবং জানতেই থাকবো। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।